আসসালামু আলাইকুম। মা মিশনারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমার মা মিশনারি চ্যানেলটির সাবস্ক্রাইবার ভাই বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। এবং আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো করে খেয়াল করবেন এবং দেখবেন। হয়তো আপনারা বলতে পারেন যে কাজ করবে অন্যজন, আপনি ভিডিও করলেন। আসলে আমার এখানে অনেক কজন কাজ করে এবং কিছুগুলা লোক আছে যারা নিজে নিজে কিছুগুলা পণ্ডিতগিরি করে, তাদের যখনকার আমাদের সিলেটি ভাষায় ধরা খেয়ে যায় এবং আটকে যায়, তখনই আমার সহানুভূতি হয় এবং যতটুকু চেষ্টা মধ্যে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মূল বিষয়টা হচ্ছে গিয়া, এটা হচ্ছে এমই 190 এবং 185 ইঞ্জিনের ক্যাম্পশ্যাফ্ট, এবং এটাও তো দুটোটা কিন্তু সমান। তার ইঞ্জিনের ধোয়ার ছাড়ছিল না, প্রচণ্ড পরিমাণ কালা ধোয়া দিচ্ছিল এবং লোড নিচ্ছিল। তখন তাকে আমি জিজ্ঞেস করি যে ইঞ্জিনে কী কী করিয়েছ, সে বলল লাইনার ফিস্টন সবগুলো চেঞ্জ করেছে, নোজেল ক্লেঞ্জার। আমি বললাম তাহলে তো কোনো সমস্যা নেই, তবে তুমি কি একটা জিনিস খেয়াল করেছ? বললো না ভাই। বলে যে ক্যাম্পশ্যাফ্টের কী পরিস্থিতি? তখন বললো যে ক্যাম্পশ্যাফ্ট তো ভাই যেরকম থাকে সেরকমই আছে। আমি বললাম যে ক্যাম্পশ্যাফ্টের মধ্যে যে পুশ রড দুটা বসে, তার যে দুটা রিড থাকে, রিড দুটা কেমন? বললো যে ভালো আছে একটার মধ্যে। সে ভাবছে যে এই এটা এই এইরকমই থাকে। তো আমি বললাম আচ্ছা, যাই হোক, সব কিছু যখন চেঞ্জ করেছো, তো তুমি ক্যাম্পশ্যাফ্টটা খুলে নিয়ে আসো, তো সামনের যে সাইডগুলো ছিল সেগুলা সে আনসেটিং করে আমার কাছে নিয়ে আসে, এবং তাকে বোঝাতে গিয়ে আমার আরেকটি ক্যাম্পশ্যাফ্ট দেখানো হয়েছে। অনেকগুলা পুরাতন মাল আমরা কিনে এনে দোকানের মধ্যে রাখি, কারণ অনেক সময় নতুন মালের চাইতে পুরান মালের সেফ বেশি। তো আসলে দেখেন, এই যে দেখছেন রিডটা এবং এই রিডটাও দেখেন, এখানে কিন্তু ব্যারিং এটাও কিন্তু পেলে মারতেছে। যখন আমি তাকে বললাম যে ক্যাম্পশ্যাফ্টটা খুলে আনো, তখন সে আনলো। আনার পরে বললাম যে কী অবস্থা, ইঞ্জিন স্টার্ট করলে কী সমস্যা দেখা দেয়? যে সবগুলা ঠিক আছে ভাই, ধোয়া দেওয়া আরম্ভ করে এবং ইঞ্জিনের ভিতরে যেমন লোড পড়ে, তখন সে ক্যাম্পশ্যাফ্টটা খুলে নিয়ে আসে। এবং সেটাই আপনাদের মধ্যে ধরে তুলতেছি যে এরকম যদি কারো কোনো সমস্যা হয় তাহলে দেখবেন, এই যে দেখেন এই যে রিডটা যে আছে কী অবস্থা হয়ে গিয়েছে। এবং এই রিডটা কিন্তু মোটামুটি ভালো, এটা কিন্তু মোটামুটি ভালো। তখনকার সে সামনের যে ক্যামের যে স্টার্টিং পিনিয়মের সাথে যে একটা পিনিয়ম থাকে সেগুলো খুলে এই শ্যাফ্টটা এনেছে। এখন আপনাদের দেখাচ্ছি যেটা দূষিত সেটাকে, এখন যেটা ভালো সেটাকে দেখাই তার ডিফারেন্সটা। এটা কিন্তু আমার দোকান থেকে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন খোলা, যেটাকে আমরা অনেক ইঞ্জিন আমরা আনসেটিং করে এবং অনেক পার্টস বিক্রি করে থাকি, তো তার মধ্যে যে ভালো ভালো জিনিসগুলো আমরা রেখে দিই। এই যে দেখেন, এটার রিডটা দেখেন এবং এই রিডটাও দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং পিনিয়নটা দেখেন, তো যারাই কাজ করেন বুঝে শুনে দেখে কাজ করেন, এই ক্যাম্পশ্যাফ্টটা কিন্তু আমার দোকান থেকে নেওয়া হয়েছে। এবং এটার সাথে এটার যখনকার তুলনা দিলাম, তখন উনি বললো ভাই আমি তো এতগুলা বুঝি না, এতগুলা জানি না, এতগুলা খেয়াল করতে পারিনি। আসলে যারা সবসময় কাজ করেন তারা সবসময় খেয়াল করবেন যে একটা ইঞ্জিন যখন লোডের মধ্যে পড়ে তার কী কী সমস্যা হতে পারে এবং কোথা থেকে সমস্যাটা আসে, এটা কিন্তু ভালো করে খেয়াল করার দরকার। এবং এইখানে যে একটা বুশ থাকে সেটাও কিন্তু উনি বলেছে যে ফেটেছে, তো ওটাও কিন্তু লাগবে। তো আমরা কী কী পুরান মাল ব্যবহার করে থাকি এবং এনে থাকি, তো আপনাদেরকে আজকে দেখাবো। তো এখন ক্যাম্প সম্পর্কে আপনাকে বুঝিয়ে বললাম আপনাদেরকে, এই এই যে যে ক্যাম্পশ্যাফ্টটা দেখছেন, এই যে দুটা রিড দেখছেন, এই দুটা রিড কিন্তু ভালো থাকার কারণে এখন আর আশা করি ধোয়া দিবে না। আমরা এবার পুরান মালগুলো দেখাচ্ছি আপনাদের যে কী কী পুরান মাল আমরা
দোকানের মধ্যে আমি থাকি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এমির হেড রয়েছে দুটা এবং হ্যান্ডেল প্রিমিয়াম রয়েছে, মানে বিভিন্ন জাতের মাল যেগুলা ভালো আছে সেগুলা কিন্তু আমরা এইভাবে এনে স্টক করে রাখি। তো কারো যদি কোনো মাল পুরাতন লাগে অবশ্যই বলবেন, এখানে পেয়ে যাবেন মা মিশনারিতে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, এবং আরও যদি কোনো সাহায্য সমস্যা থাকে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব, এবং আমার মা মিশনারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে গেছি। এখানে 28 ফিস্টন আছে, 32 আছে, সিটি চারগুলার হ্যান্ডেল কভার আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। মার্কের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।